আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। দেখুন প্রথমেই এই প্রথমে ফাইলে যাব, তারপর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে উইড দেবেন 12 ইঞ্চি এবং হাইট দেবেন 18 ইঞ্চি, তারপর CMYK এবং হাই রেজলিউশন 300 DPI। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এখান থেকে আমি আবার এই যে রেক্টেঙ্গুলার টুলসে ক্লিক করব, তারপর এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে দেখুন উইড 12 ইঞ্চি এবং হাইট 18 ইঞ্চি আবার দিয়ে আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি আর্টবোর্ড তৈরি হবে। ঠিক এখান থেকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো নেব সেই জন্য এই সাদা জায়গায় ডাবল ক্লিক করলাম। তারপর এখান থেকে 6টা 0 দেবো, 1 2 3 4 5 6টা 0 দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপর এখান থেকে এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দেওয়ার সাথে সাথে একদম সমান মাপে হয়ে গেল। এখন আমি কন্ট্রোল টু দিয়ে জাস্ট লক করে দিলাম। তারপর দেখুন আমি এই লিখলাম গুড থিংস টেক টাইম। হ্যাঁ, আর যে ফন্টগুলো নিয়েছি আপনারা গুগল থেকে সার্চ দিলেই পাবেন। যেমন দেখুন এখানে গুডটাকে আমি এই যে এই ফন্টটা নিয়েছি, এই যে আমি লিখে দিয়েছি যে এই ফন্টের নাম। তারপর এই থিংসটা হচ্ছে এই যে হ্যান্ডেল প্রো, হ্যাঁ জাস্ট এটাও তাই। এবং এর নিচেরটা হচ্ছে প্রথম ফন্টটা, এই যে উপরেরটা, হ্যাঁ জাস্ট এই দুটো ফন্ট নিয়ে আমি কাজ করেছি। তো দেখুন এখন আমি এটাকে কীভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে দেখুন আমি বসালাম এবং থিংসটাকে দেখুন না জাস্ট উপরে এই যে এখানে বসাই দিলাম, এই যে জাস্ট এখানে সুন্দর করে এখানে বসাই দিলাম থিংসটাকে। আচ্ছা, এবং টেকটাকে আমি জাস্ট এইখানে বসাবে না, জাস্ট এখানে কাছাকাছি এই যে এখানে দিলাম। দেখুন এই যে জাস্ট একটু দিয়ে আমি যতদূর ছোটো করে দেওয়া যায়, দেখুন এই যে আইটু ছোটো করে দিলাম যাতে সুন্দর দেখার জন্যে, জাস্ট এখানে টেক দিলেন। তারপর টাইমটাকে উপরে উঠায় দেখুন এটা যে এইখানে টাইমটাকে জাস্ট এইখানে উঠাই দিলাম, এই যে এইখানে দিলাম টাইমটাকে, জাস্ট এইভাবে আমি বসাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাবেন। তারপর পুরা এই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করে দেবেন। হ্যাঁ, এক্সপ্যান্ড করে দিলে পুরাটা এক্সপ্যান্ড হয়ে যাবে। দেখবেন যে যদি কোনোটা এক্সপ্যান্ড না হয় আলাদা আলাদা করে কিন্তু এক্সপ্যান্ড করে দেবেন, এই যে আলাদা আলাদা করে এক্সপ্যান্ড করে দেবেন। যারা এই পুরাটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যায়। আচ্ছা, গ্রুপ করার পর এখানে এই যে এখানে দেখবেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সুন্দর করে বসে যাবে। তারপর আমরা প্রথমটা নিব, এই যে প্রথমটা জাস্ট আবার এই আনগ্রুপ করে দেবো, গ্রুপটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পর দেখুন এই যে আমি এটাকে যেভাবে রেখেছি ঠিক এখানে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এই যে থিংসটাকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবো অবজেক্ট পাথ, তারপরে অবজেক্ট পাথ, হ্যাঁ এখানে থাকা অবস্থায় জাস্ট এখানে একটু এর সাইজটা একটু মোটা করে দেবো, এই যে জাস্ট একটু মোটা করে দিলাম, এটা এটা থাকলে হবে মোটা করে দিলাম। জাস্ট মোটা করার পর এখান থেকে জাস্ট রাউন্ড করে দেবেন, এই যে এটা রাউন্ড করে প্রিভিউতে, অনেক সময় প্রিভিউ থাকে না, আমরা প্রিভিউ দিয়ে নেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করার পর এখান থেকে এটা এই যে ফিল কালারটা কালো করে দিবেন, হ্যাঁ কালো করে এই যে ওকে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এক্স দেবেন, হ্যাঁ কন্ট্রোল এক্স দিলাম। তারপর এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন এই ট্রান্সপারেন্সি এখানে সে মেক, তারপর এই মেক্স মাস্কে ক্লিক করলাম। তারপর ক্লিপ ক্লিক করে এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে এই যে তারপরে এই সাদাটা ক্লিক করবো। টেকটাকে এই যে টেক ঠিক এটা একটু ছোটো করে জাস্ট এখানে দেখুন একটু ছোটো করে জাস্ট আমি এখানে বসাই দেব। এই যে টেকটাকেও একই অবস্থায় আমি এখানে বসাই দেবো এবং জাস্ট এইখানে দেখুন অবজেক্ট এবং এক্সপ্যান্ড করে দেবো। তারপরে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ এটা আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর এই যে ফিল কালার কালো করে দেবো, কালো করে ওকেতে ক্লিক করলাম। তারপর কন্ট্রোল এক্স দেবো, কন্ট্রোল এক্স দেওয়ার অবস্থায় আমি এই থিংসটাকে সিলেক্ট করবো। ট্রান্সপারেন্সি আসে মেক মাস্ক, তারপরে ক্লিপ, তারপরে এখানে এসে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথেই এটাও বসে যাবে এবং এটি দিয়ে আমি শেষ করবো। তারপরে দেখুন এই টাইমটাকে আমি জাস্ট এখানে এই যে বসালাম, জাস্ট এখানে টাইমটাকে বসালাম। টাইমটাকে বসানোর পর আমরা টাইমটাকে দেখুন এই করবো সুন্দর একটা শেপে নিয়ে যাব। এখন দেখুন আমি টেক টাইমটাকে জাস্ট এইভাবে রাখলাম, হ্যাঁ এখানে রাখার পর আমি এই অবজেক্টে যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দেবেন। তারপর আবার অবজেক্টে এসে পাথ, অবজেক্ট পাথ যদি না আসে এই যে আবার এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপ্যান্ড থাকা অবস্থায় আমরা আবার অবজেক্টে যাব, তারপরে পাথ, পাথ ফাইন্ডার, হ্যাঁ এই অফসেট পাথ, অফসেট পাথ থাকা অবস্থায় এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর এই যে ফিল কালারে ক্লিক করলাম, এখান থেকে কালো করে এই যে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা এখন কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, জাস্ট কেটে এই যে ট্রান্সপারেন্সি আসলাম আমরা এই টেকের উপরে নেব। তারপর ট্রান্সপারেন্সি মেক মাস্ক এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে আমি এখানে বসে গেলাম এবং এই সাদাটায় ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু একটা সুন্দর একটা শেপে চলে আসছে। এই যে ঠিক এই অবস্থায় আমরা সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় আবার এক্সপ্যান্ড করব, হ্যাঁ এই যে অবজেক্ট এসে এক্সপ্যান্ড করে দিলাম। তারপর একটা গ্রুপ করলাম, এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এই যে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার জাস্ট সমান মাপে এখানে বসাই দিলাম। আচ্ছা তারপর এখান থেকে একটা জাস্ট আমি কপি করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আমার আর একটা এটা হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি এখন চলে যাব এই যে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ এখানে আসার পর এখন এই সাইজটাকে বড় করে দেবেন, হ্যাঁ এই সাইজটাকে জাস্ট দেখুন আমি এই যে বড় করে দিলাম, ঘরে সব কিছু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন এই যে ওকেতে ক্লিক করলাম, হ্যাঁ ওকেতে ক্লিক করার পর এই যে পাথ ফাইন্ডার, জাস্ট পাথ ফাইন্ডারে এসে এখানে এই মার্স, তারপরে এইখানে দেখ ইউনিট ইউনিট করে দেবেন, হ্যাঁ ইউনিট করার পর কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল দিয়ে এফ দিলে আপনার এই যে লেখাটাকে আপনার দেখা যাচ্ছে, জাস্ট লেখাটাকে আমি এই যে একটা কালারে দিলাম, এই দেখুন একটা কালারে চলে আসছে, কিন্তু লেখাটাকে একটা কালার সিলেক্ট করলাম। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার সেট করে নেবেন। তারপর এইখান থেকে যদি মনে করেন আরও এই যে কালারে মোটাও করতে পারেন, এখানে যদি আমি কালার মোটা করতে চাই যদি কোনো এখানে মোটা করবেন, প্লাস এই সাদাকে আরও লাল করে দেবেন, তাহলে যা মানে যতটুকু মোটা করার দরকার যত মোটা করবে তত এখানে মোটা আসবে, দেখছেন এখানে সুন্দর একটা শেপে চলে আসবে। আচ্ছা তারপর এখানে দেখুন এই যে একটা কিন্তু ঠিক হয় না, তখন কী করবে এটাকে আনগ্রুপ করে আবার এই যে ইউটাকে ধরবেন, হ্যাঁ আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এই ইউটাকে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দেবেন। এই যে এখানে এই কালারটা সিলেক্ট করলাম প্লাস এইটা এবং শিফট চেপে ধরে এটাকে আবার গ্রুপ করে দিলাম, এই যে গ্রুপে নিয়ে আসলাম, দেখছেন এখানে গ্রুপ হয়ে গেল। এখন এখন দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এক্স দেবেন, শিফট এক্স দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে আপনি এই যে এখান থেকে স্টকটা জাস্ট বাড়াই দেবেন, এই যে সুন্দর একটা শেপ চলে আসে শেপটাকে বাড়াই দেবেন, দেখছেন এই
দেখুন এই যে আমি এই যে পেন টুল নিয়ে জাস্ট এইখান থেকে এইখানে দেখুন এইখান থেকে এখানে এই যে আমি একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পর এইখান থেকে যে এই ফিল কালারটা নান করে দেবেন। নান করে এইখানে যদি আমি স্টকটা বাড়াই দিই, এই যে দেখুন স্টক বাড়াই দিই, তাহলে কিন্তু স্টক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে স্টক বেড়ে গেল। তারপর এইখানে স্টকটাকে বাড়া থাকা অবস্থায় যদি একটু বড় করতে চান তাহলে বড় করতে পারেন, অথবা এইভাবে রেখে জাস্ট এই যে এইখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর। তারপর দেখুন এখান থেকে আপনারা এই যে এটা দিবেন, তারপরে অল্ট চেপে ধরে জাস্ট অল্ট চেপে ধরে আমি আরেকটা নিয়ে নিলাম। এই যে আরেকটা দেখুন অল্ট চেপে ধরলাম, আরেকটা নিয়ে জাস্ট এখানে সুন্দর এই যে যাতে মাপে মাপে সুন্দর দেখা যায় সেই জন্য এখানে এই যে দিয়ে দিলাম। এখন এখানে দেওয়ার পর এই যে জাস্ট লাগাই দেবেন দেখতে যাতে সুন্দর লাগে, এবং এটা একটু উপরেই দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে দিলাম, দেওয়ার পর এটা আরেকটু যদি উপরে দিতে চান তারপরে জাস্ট উঠাই দেবেন এই যে। তারপর এটা দেওয়ার পর এটা জাস্ট এটাকে আপনারা গ্রুপ করে দেবেন। এই যে শিফট চেপে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এইটাকে অবজেক্টে যায় এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে এই যে সুন্দর একটা শেপে চলে আসবে। ঠিক এই অবস্থায় কোনো অর্নামেন্ট যদি দিতে চান সেক্ষেত্রে দেখুন এই যে আয়ের এইটা, এটা যদি উঠাই দিতে চান তাহলে উঠাই দিতে পারেন, অথবা কোনো অর্নামেন্ট দিতে চান সেক্ষেত্রে দেখুন আমি একটা গাছের অর্নামেন্ট দেবো। এই যে ওয়ার্ল্ড শেপে ধরে এখানে আরেকটা নিলাম, এই যে দেখুন এখানে বসাই দিলাম। তারপর যেখানে যেখানে বসানোর দরকার অল্ট চেপে ধরে এই আমি এখানে আরেকটা বসাই দিলাম, এই যে দেখুন, হ্যাঁ এইখানে বসাই দিবে। তারপর অল্ট চেপে ধরে এখানে বসাইলাম, তারপরে আরও যাই এই যে অল্ট চেপে ধরে জাস্ট আমি এখানে অল্ট চেপে ধরে আমি এইখানে আরেকটা বসাই দেবো। এই যে দেখুন এখানে বসালাম, তারপর অল্ট চেপে ধরে আবার এইখানে একটা বসাই দিলাম, এই যে এইখানে, হ্যাঁ এইখানে বসাই দিবেন। তারপর আবার যাই নিচে যাই, দেখুন অল্ট চেপে ধরে এই যে অল্ট চেপে ধরে এখানে আরেকটা বসাই দিলাম, এখানে আরেকটা বসাই দিলাম। তো এইভাবে দেখতে যাতে সুন্দর লাগে সেভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাই দিন। তারপর আমি ছোটো করি, এই যে দেখুন আমার সাইজটা মোটামুটি সুন্দর শেপে চলে আসছে। তারপর এটাকে আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আবার গ্রুপ করলাম, তারপরে আবার এক্সপ্যান্ড করে দিলাম, যে অবজেক্টে যায় এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেল। তারপর টি শার্ট ডিজাইনে বসাই দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।